বন্ধুরা আজকে স্পেশাল যে ভিডিওটা নিয়ে আসছি সেটা ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখা শুরু করে দিয়েছেন। খুবই ইন্টারেস্টিং টপিকগুলো নতুন আপডেটগুলো বেছে বেছে আপনার সামনে তুলে ধরার জন্য আমি গল্পের ছলে আজকে চেষ্টা করব প্রত্যেক দিন ভারতীয় সময় সন্ধ্যে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধ্যে 6:30টার মতো করে। তাহলে আজকের গল্প যে ইন্টারেস্টিং হতে চলেছে সেইটা কিন্তু আপনিও অনুমান করতে পারছেন। আজকে যে পাখিটাকে নিয়ে আলোচনা করছি, যেরকম দেশের প্রধানমন্ত্রী যেরকম রাজা হয় সেরকম টাইপের বনের রাজা বাঘ হয়, সেরকম পাখিদের রাজা কিন্তু ফিঙে পাখি। সেই ফিঙে পাখি নিয়ে আজকে ইন্টারেস্টিং যে গল্পটা আলোচনা করতে চলেছি সেটা খুবই মজাদার হতে চলেছে। তাহলে একটু অপেক্ষা করার পাশাপাশি আপনারা একটা জিনিস জেনে নিন, বন্যপ্রাণী আইনের নতুন আপডেট কিন্তু এসে গেছে। নতুন সুন্দর সুন্দর কমেন্ট পাচ্ছি, আপনাদের উৎসাহজনক যে কমেন্টগুলো সেটার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা এরকমই উৎসাহ জানানোর পাশাপাশি একটু লাইক বা শেয়ার করে কিন্তু একটু আমাকে উৎসাহ যোগালে আমি খুব শীঘ্রই আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারবো। তাহলে আপনাদের নতুন কমেন্টে অপেক্ষায় রইলাম। চলুন তাহলে এই ফিঙে পাখি সম্পর্কে আরেকটু জেনে নেওয়া যাক। ফিঙে পাখি সবার পরিচিত, গ্রামের বাড়িতে দেখে। ইতিমধ্যে আপনি স্ক্রিনে যেটা দেখা শুরু করেছেন সেটার সঙ্গে মিলালেই আপনি চিনতে পারবেন। অনেকে ফিঙে পাখিকে পাখি রাজাও বলে থাকে। জানে পাখি এই চাষের জমিতে কিন্তু এই ফিঙে পাখিকে মানুষের কাছাকাছি ঘুরে বেড়াতে পছন্দ করতে দেখা গেছে, এবং রাখাল বালকেরা যারা গরু চড়ায় তাদের অনেকেই কিন্তু মাঠে চড়াতে নিয়ে গেলে ফিঙে পাখি সেই গরু বা ছাগলের পিঠে বসে সেখানে গরুর গায়ে যে এঁটুলি পোকাগুলো থাকে সেটাকে খুঁজে খুঁজে খায়। তাতে কিন্তু গরু বিশাল আরাম পায় এবং গরুর ক্ষতিকারক যে এঁটুলি পোকা সেটাও কিন্তু অনেকটা সংখ্যা কমে যাওয়ার ফলে গরুর স্বাস্থ্য উন্নতি হয়। সেরকম ফিঙে পাখিকে ইংরেজিতে কিন্তু ড্রঙ্গু বলে। তো মাঝারি আকারের এই পাখির উজ্জ্বল কালো রং সহজেই চোখা দানা বা সামান্য বাঁকা ঠোঁটের অসামান্য ক্ষমতা, এগুলো কিন্তু আপনি বিস্তারিত একটু পরেই জানতে পারবেন। খুবই শক্ত দাঁড়ালো, যার গোড়ায় লম্বা গোঁফ থাকে। এই ঠোঁটের মাধ্যমে কিন্তু অনেক শক্ত শক্ত জিনিসকেও ছিঁড়ে খেতে পারে। এছাড়াও লম্বা খাঁজ কাটা লেজ দেখতে খুবই সুন্দর। দুভাগ করা লেজ কুকিল বা কাকের মতো এদের একটুখানি থাকে, তো এটা আলাদাভাবে সহজেই চেনা যায়। সেই জন্য ফিঙে পাখিকে লেজের দুভাগের ব্যাপারটা কুকিল অথবা কাকের মধ্যে কিন্তু নেই। সেরকম সারা শরীরে কালো গ্রামের যে গাছপালাগুলোর মধ্যেও কিন্তু এই ফিঙে পাখিকে লক্ষ্য করা যায়। বন্ধুরা আমার এই ভিডিওটা ঠিক নিচে বাঁকানো তীর চিহ্নের পাশাপাশি দেখবেন অল্প ডান দিকে ছোট করে মোর লেখা আছে, MORE ইংরেজিতে মোর লেখা আছে। সে মোরে টাচ করলে পরে আপনি আমার সম্পর্কে ব্যক্তিগত তথ্য এবং আজকে যে ভিডিওটা সম্পর্কেও বিস্তারিত তথ্যগুলো ওখানে পাবেন। পাশাপাশি আমার এই ইউটিউব চ্যানেলের মূল উদ্দেশ্য লক্ষ্য কি সেগুলো সম্পর্কে বিস্তারিত জানার পাশাপাশি আপনারা আমার ব্যক্তিগত ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারের লিঙ্কও পাবেন। ওখানটায় সেই লিঙ্কে টাচ করে আমাকে একটু ফলো করে রাখলে পরে ভবিষ্যতে কোনো কারণে যদি বিচ্ছিন্ন হয়ে যায় যোগাযোগ, সেক্ষেত্রে কিন্তু খুব অনায়াসে যোগাযোগ করা যাবে। আর বন্ধুরা আমি আমার জীবনে যে 250-300 ভালো ভালো ভিডিও বানিয়েছিলাম তার মধ্যে থেকে সেরা 3টি ভিডিওর লিঙ্ক কিন্তু আমি ওই ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। সুতরাং আপনি ওই ইংরেজিতে MORE ওই মোর অপশানে টাচ করে ডেসক্রিপশন বক্সে গিয়ে ভিজিট করতে ভুলবেন না, যাতে করে আপনি আমার আগের ভিডিওগুলো কিন্তু দেখতে পাবেন। ওতে অনেক তথ্য দেওয়া রয়েছে। কিন্তু বন্ধু আমি অবাঙালি, তাই বাংলায় ভিডিও বানাতে গিয়ে আমার ছোটোখাটো ভুলভ্রান্তি হচ্ছে। যেহেতু আপনি পিওর বাঙালি সুতরাং আপনার চোখে কিন্তু পরিষ্কার বোঝা যাবে। সেই জন্য আমার ভুলগুলো যদি আপনি কমেন্ট সেকশনের মাধ্যমে ধরিয়ে দিলেন তাহলে কিন্তু আমি ভবিষ্যতে আমার ভুলগুলো শুধরে আরও ভালো ভালো ভিডিও আপনার জন্য নিয়ে আসতে পারবো। তাহলে বন্ধুরা আপনার কমেন্ট আর শেয়ারের অপেক্ষায় রইলাম। লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে যদি একটু সহযোগিতা করেন, যার ফলে কিন্তু আমি খুব ভালো উৎসাহ পাবো। চলুন বন্ধুরা দেরি না করে আর পাখি দুটো কথা আলোচনা করে ভিডিওটা শেষ করব, কেননা আপনার প্রয়োজন যে দরকারি যে সময়, এই সময়টাকে নষ্ট করার আমার কোনো অধিকার নেই। বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব দেবেন। এই ভিডিওটা ঠিক নিচে অল্প ডান দিকে লেখা বড় করে দেখবেন সাবস্ক্রাইব লেখা আছে, সেই সাবস্ক্রাইবটা টেপার পর পাশের ঘন্টা চিহ্নটাকে একটু টং করে বাজিয়ে দেবেন, যার ফলে কিন্তু আপনি প্রত্যেক দিন ভারতীয় সময় সন্ধ্যে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধ্যে 6:30টায় নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পাবেন। তাহলে বন্ধুরা বাকি দুটো কথা আলোচনা করে শেষ করে দেবেন। চলুন ग्रामे गाछपालार मध्य ये फिंगे पाखी के घुरते देखा जाए एवं तुलनामूलक शहरांचलेर गाछपालाते किन्तु सेइटा देखा जाए ना। सुतरां एई फिंगे पाखी इदानीं अनेक कमे गेछे, सेइटार आर तेमन देखा मेले ना। व्यतिक्रम शहरेओ किन्तु माझे माझे विशेष करे जुलजिक्याल गार्डेनेर आशेपाशे जंगल रयेछे, सेइखानटाय किन्तु आपनि एकटा दुटो लक्ष्य करे देखते पारेन। किन्तु एई फिंगे पाखिओ एक समय तारा विलुप्त होते चलेछे, सेइ ब्यापारे किन्तु आमरा किछुटा दायी। सेइटाके आमरा धीरे धीरे कभारेज आनते पारबो। एई उपकारी पाखि सम्पर्के जानते पारले आमार परवर्ती भिडियोते आपनि आरो कोन कोन विषय सम्पर्के जानते चान सेटा किन्तु लिखते भुलबेन ना। सुतरां बड़ बड़ पाखीदेर सहायता करार जोन्नो एई फिंगे पाखी किन्तु उचित शिक्षा दीते पारे। जेमन बाज पाखी, चिल, काक, शकुन, पेंचार मतो पाखीगुलोके किन्तु आक्रमण करे सहजे फिंगे पाखी चैम्पियन हय। सेई फिंगे पाखिर स्वाभाविक जीवन यापने अन्य कोनो पाखी जदि पाकामो मारते आसे सेई क्षेत्रे तार कपाले किन्तु दुःख आसे। प्रजननकाले फिंगे जेखाने डिम पारे सेखाने বিপদজনক, সেখানটায় যদি কাছাকাছি কেউ ভুলক্রমে যদি যায়, অজান্তে যদি যায় তাহলে তার মাথা কিন্তু খুবলে খেয়ে নিতে পারে। যার কারণে ফিঙে পাখি বা বনাঞ্চল বা রাস্তা সাইডের আশেপাশে যেতে গিয়ে খুব সাবধান, পারলে একটা ছোট্ট করে হেলমেট ব্যবহার করতে হয় সারাক্ষণ। কিন্তু কখন যে সেই ফিঙে পাখির বাসার পাশ দিয়ে আপনি যাবেন সেটা আপনি নিজের অজান্তে যদি গিয়ে থাকেন তাহলে তো কিন্তু বিপদে পড়বেন। গাছের মগ ডালে ছোটো গামলার মতো করে বাসা দেখতে সুন্দর, নিজের তৈরি বাসা এবং চাষের জমির পক্ষে ক্ষতিকারক পোকা সহ পঙ্গপাল, গাছ ফড়িং, হলুদ মাজরা পোকা এবং ফসলের ক্ষতিকারক বিভিন্ন পোকামাকড় খেয়ে কিন্তু এই ফিঙে পাখিরা জীবন ধারণ করে। সুতরাং চাষিদের পাশাপাশি আমাদেরও সবাইকে উপকার করছে এই ফিঙে পাখি। কেননা চাষিরা যদি ভালো রকম ফসল লাভ করে সেই ক্ষেত্রে কিন্তু বাজারে চাষের জিনিসগুলো দামগুলো অনেকটা কমবে। সুতরাং লাভজনকভাবে যদি এই চাষের জিনিসগুলো পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই লাভ। সুতরাং কৃষি দপ্তরের যৌথ উদ্যোগে উপযুক্ত পরিবেশ তৈরি করে কৃষক বন্ধুদের বাঁচান, তার ফলে কিন্তু শস্যাদি ফসল খুব কম দামে পাওয়া যাবে এবং সরকারের সেই পাখিগুলো সম্পর্কে একটা উপযুক্ত আলাদাভাবে বাসস্থান তৈরি করা বা তাদের ভালো মন্দটাকে একটু বিবেচনা করলে পরে এরকম উপকারী পাখি কিন্তু চিরতরে হারিয়ে যাবে না এবং তাদের সংরক্ষণের জন্য আমাদের একটু ভেবে দেখা উচিত। তাহলে বন্ধুরা আপনাদের রিকোয়েস্ট করছি আপনারা বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবের মাধ্যমে এই ভিডিওটা যদি আপনার বন্ধুবান্ধব আত্মীয়স্বজনকে পাঠান সেই ক্ষেত্রে কিন্তু তারাও জানতে পারবে যে এইটা করা উচিত নয়। এবং বন্য আইনে প্রায় যে দপ্তরের থেকে নতুন আইনগুলো বেরিয়েছে সেই আইন কিন্তু অনেক কঠোর হতে চলেছে। সুতরাং আপনার যাবজ্জীবন জেল এবং মোটা রকমের আর্থিক জরিমানা থেকে বাঁচার জন্য এই ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করুন, যাতে করে কিন্তু আপনার আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব অনেকটা বড় বড় বিপদের হাত থেকে রক্ষা পেতে পারেন। বন্ধুরা তাহলে এরকম আরও ভালো ভালো ইম্পর্টেন্ট তথ্য সহ গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য দয়া করে একটু সাবস্ক্রাইব করে ছোট্ট একটা লাইক করে আমার পাশে থাকুন। আর এরকম আরও ভালো ভালো ভিডিও আসা অবধি আপনি নিজের শরীরের প্রতি একটু খেয়াল রাখবেন। ভালো থাকবেন, নমস্কার।